সারা বছর সবজি ও ফল হিসেবে পাওয়া যায় এমন একটি ফসল হলো পেঁপে। কাঁচা পেঁপে সবজি হিসেবে এবং পাকা পেঁপে ফল হিসেবে বেশ সমাদর রয়েছে। পুষ্টিমানে অত্যন্ত সমৃদ্ধ এই ফল মানবদেহে রোগ প্রতিরোধে কাজ করে। পেঁপে স্বল্পমেয়াদী ফল, এর চাষের জন্য বেশি জায়গারও প্রয়োজন হয় না। বাড়ির আঙিনায় দু চারটি গাছ লাগালে তা থেকে সারা বছর সবজি ও ফল পাওয়া যায়। রাজশাহী, নাটোর, নওগাঁ, পাবনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পেঁপের চাষ করা হয়। নওগাঁর সদর উপজেলার কীর্তিপুর ইউনিয়নের শালুকান গ্রাম, এই গ্রামের মাঠে মাঠে বিঘাকে বিঘা জমিতে হাইব্রিড জাতের পেঁপের চাষ হয়েছে। এই গ্রামের একজন কৃষক ইবাদুর রহমান, তিনি 2 বিঘা জমিতে হাইব্রিড জাতের পেঁপের চাষ করেছেন। অন্যান্য ফসল বাদ দিয়ে পেঁপের বাগান কেন করলেন জানতে চাইলে তিনি বলেন, এই পেঁপের ফসলটা হচ্ছে কি, অন্যান্য ফসলে যেরকম পরিশ্রম করতে হয় বা কীটনাশক ওষুধ ব্যবহার করতে হয় পটল বেগুনে, তার চেয়ে ওষুধ অনেক খরচা কম করতে হয় বা অন্যান্য ফসলে যেরকম আপনার এই শ্রম দিতে হয়, লেবার খরচা হয়, তার চেয়ে অনেক লেবার খরচা কম হয় এই ফসলে। নিরালেও হয় না নিরালেও হয়, হ্যাঁ ওষুধ দিলেও হবে না দিলেও হবে। আর পটল একটা সীমিত অল্প দিনের খাত, আর পেঁপের ফসলটা 2 বছর পর্যন্ত রাখা যায়। হ্যাঁ, আর এমন একটা জিনিস ঝড় বৃষ্টি যতই কিছু হোক এ ফসলে মারে নাই। হ্যাঁ, হাটের দিন বা পরের দিন ভাঙতে আসেন জমিতে ফসল উঠে ভাঙ্গা হয়, খুব লাভজনক হয়, যার জন্য আমি অন্যান্য ফসল খুব অল্প লাগে, আমি পেঁপের ফসলটা বেশি করি, যে অল্প পরিশ্রম অল্প খরচে এখানে বেশি লাভজনক হওয়া যায়। ইবাদুর রহমান আরও জানান, সব মাটিতেই পেঁপে চাষ হয়, তবে দোঁয়াশ ও বেলে দোঁয়াশ মাটি পেঁপে চাষের জন্য খুবই ভালো। 1 বিঘা জমিতে 400টি চারা রোপণ করা হয়, যা প্রতি 5 হাত পরপর জমিতে রোপণ করতে হয়। একবার পেঁপের চারা রোপণ করলে 2 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। চারা রোপণের 3 মাস পর ফুল আসে, 5 মাস বয়সে কাঁচা পেঁপে বিক্রি করা যায়, আর 7 মাস পর থেকে পাকা পেঁপে বাজারজাত করা যায়। বাজার থেকে অথবা নার্সারি থেকে চারা সংগ্রহ করে কয়েকদিন ছায়াতে রাখতে হয়। এরপর বিভিন্ন প্রকার সার যেমন গোবর, ইউরিয়া, টিএসপি, ডিএপি দিয়ে জমি প্রস্তুত করতে হয়। পেঁপে গাছে ঠিকমতো পরিচর্যা করতে পারলে 2 বছর পর্যন্ত ফলন পাওয়া যায়। এই বাগান পরিচর্যা ভালো করলে 2 বছর রাখা যাবেই, বরং তো গাছ যখন পুরাতন হবে, আনসিজন বলা হয়, যে সময় পেঁপা হয় না ওই সময় এই পুরাতন গাছের পেঁপা পাওয়া যায়, আর ওই সময় দামটা বেশি পাওয়া যায়। যেমন আপনার চৈত মাসে অথবা ওই সময় পেঁপা পাওয়া যায় না, দাম বেশি হয়, নতুন গাছ ওই সময় লাগান পরে কিন্তু সময় পেঁপা হয় না। আর পুরাতন গাছ যদি রাখা যায় তো পুরাতন গাছের পেঁপা ওই সময় নামবে, ওই সময় দাম অনেক বেশি পাওয়া যায়। আলুতে ব্যবহার করি ডাইথিন এম অথবা গোল্ডেন এম, যেমন ছত্রা অশোক গাছ অনেক সময় পচে বা নষ্ট হয়ে যায়, যাতে না হয় এই জন্য সেই সমস্ত ওষুধ ব্যবহার করতে হয়। আর একটু মেশিন দিয়ে হালকা করে পানি দিতে হয়, গাছের গোড়া যখন শুকিয়ে ওঠে হালকা করে পানি দিতে হয়। আর এইভাবে গাছ বেশ প্রায় ধরেন যে 3 সপ্তাহের মতো আমি বাসাতে রেখে দিই, আর এরই মাঝে জমি ভালো করে চাষ দিতে হয়। তাদের বিশেষ করে গোবর বেশি ব্যবহার করতে হয়, গোবর এছাড়া আপনার রাসায়নিক যেমন পটাশ, পটাশ ব্যবহার করতে হয়। পটাশ ব্যবহার করলে যে কোনো গাছে ফসলের শিকড় বৃদ্ধি হয়, ছাই যেমন ছাই আমরা চোখাতে যে মা বোনেরা যে ভাত পাক করে তার ছাই, ছাই এতে জমির খুব উপকারী, ছাই এই ধরনের আমরা ব্যবহার করি জমি করার পর। তারপরে আমরা জমি একটা নদীতে মাপ করে 6 ফিট স্কোয়ার আমরা মাপেলি, নামার পর সেখানে আমরা দড়াটা সুন্দর করে এমনভাবে ইয়া করতে হয়, একটু বেশি পুঁতলেও গাছ নষ্ট হয়ে যাবে, আবার কম পুঁতলেও গাছ মারা যাবে, এইভাবে গাছটা পুঁতে নিতে হয়। নিয়ে একটু হালকা করে পানি দিতে হয় গাছের গোড়া, বেশি দিলে আবার গাছের গোড়া নরম পচে যায়, এই পানি দিতে হয়। এইভাবে দিনে দিনে পরিচর্যা করে গাছ দিনে দিনে বড় হয়, আর একটু করে হালকা করে ছোটো গাছ যখন তখন অল্প করে খাবার দিতে হয়, দিতে গাছ বড় হয়ে যায়। তারপর গাছ লাগানোর থাকে আপনার যখন 3 মাস 90 দিনের মতো বয়স হয়, তখন গাছ আপনার মহিলা পুরুষ এই সমস্ত গাছে ওই ফুল দেখা দেয়। যখন ফুল দেখা দেয় তখন আমরা মাঝে মাঝে পুরুষ গাছ কিছু রাখি, আর বাদ বাকিগুলো আমরা কেটে দিই।
দিয়ে মহিলা একটাকে দৌড়াত হইতে তিনটা চারটা গাছ আমরা লাগাই, সেখানে একটা করে গাছ মহিলা রেখে দিই। সেই গাছে একটু খুঁটি দিতে হয়, তা আপনার ওই চোদ্দ বৈশাখ মাসে ঝড়সাফরে অনেক গাছ ভেঙে যায়, নষ্ট হয়, যাতে না ভাঙে বা নষ্ট না হয় এর জন্য আমরা বাঁশের কাবাড়ি করে খুঁটি দিই। কৃষক এবাদুর রহমানের পেঁপে চাষ দেখে একই গ্রামের কৃষক হামিদ আলীও এক বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। তিনি জানান, প্রতি বিঘা পেঁপে চাষ করতে সর্বসাকুল্যে খরচ হয় 25-30 হাজার টাকা। স্থানীয় পাইকারি বাজারে প্রতি মন কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে 480-500 টাকা মন দরে। সে হিসেবে প্রতি বিঘায় প্রায় 1-150,000 টাকা পর্যন্ত পেঁপে বিক্রি করা যায়। এই চারাগুলো আমরা পাশের বাজার কীর্তিপুর হাট থেকে নিয়ে এসেছি আর কি। কীর্তিপুর হাট থেকে নিয়ে এসে এবং পাঁচ চারার প্রতি চারার 10 টাকা করে পিস, এবং এগুলো 5 ফিট পরপর আমরা লেগে দিই আর কি। লেগে পরিচর্যা করে প্রায় 90 দিন পর থেকে ফল ধরা শুরু হয়, এবং ক্রমানুসারে এই ফলটি আমরা আমাদের সপ্তাহে অন্তত 7-8 মণ মিনিমাম এই বাগান থেকে ওঠে আর কি। নগাঁও বাজারে বাজারজাত করা হয়। বাজার তো সবসময় এক সমান চলে না, 400-500-600 যখন তরি তরকারি যখন দেশে যখন বানবন্যা একটু বেশি হয়, বর্ষা বেশি হয়, তখন তরকারি বাজার আরও বেশি হয়। 800 টাকা মনে বিক্রি করা যায়। এই ফসল করে কি আপনি লাভবান হচ্ছে? অনেক লাভবান, অন্য ফসলের চেয়ে অনেক লাভবান এই ফসলে। মার কম আছে। বিঘা হারি কতগুলো ওঠে? বিঘা হারি এতে এটা তো হিসাব করা খুব কঠিন না, তবে একটা গাছে হিসাব দেওয়া যায় এইরকম যে নিম্ন 40-50 কেজি পিঁপা একটা গাছে পাওয়া যাবে, সেটা এক বছরে 50 কেজি পিঁপা পাওয়া যাবে। যারা নতুনভাবে পেঁপে বাগান করতে চায় তাদের উদ্দেশ্যে এবাদুর রহমান জানালেন, পেঁপে গাছের একমাত্র শত্রু হচ্ছে জলাবদ্ধতা, সেজন্য উঁচু জমিতে পেঁপে চাষ করতে হবে। যত বর্ষাই হোক না কেন, পেঁপে গাছের গোড়ায় যেন পানি দাঁড়াতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে পেঁপে চাষে লাভবান হওয়া সম্ভব।